परं ब्रह्म तस्मै श्री गुरवे गुरुरादिर नादिश्च गुरु परं दैवतं गुरुः परतरं नास्ति तस्मै श्री गुरवे गुरु पिता गुरु माता गुरु शो गुरु पिता ही केवलम गुरु कृपा ही केवलम। 1936 साल माँ आनंदमयी एलें बालकर मामा बाड़ी स्वामी बागे बालक के देखे बोले उठलें नारायण नारायण। गुरु शक्ति गुरु भक्ति गुरु सब गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। ढाकाय साधक भोलागिरির आश्रम हाते करंग पाए खड़म सद्य स्नात बालक के जड़िए धरे भोलागिरी बोले उठलें मेरा जनम सार्थक हुई ब्रह्म पुरुष मिल गई। উজানচর 170 বছরের মুসলমান সাধক মনাই ফকির স্বপ্ন দেখে ছুটে এলেন 8 বছরের বালকের কাছে। বালক বললেন, স্নান করে এসো, তুমি না এলে দীক্ষাদান শুরু করতে পারছি না। ফকির বলেন, বাচ্চা আমার আজ্ঞা চক্রটা ফুটিয়ে দে তো, তুই পারবি। গুরু জ্ঞান গুরু ধ্যান গুরু সব গুরু কৃপাহি কেবল। নারায়ণগঞ্জ সাধক রাম ঠাকুরের সঙ্গে বালক ঠাকুরের সাক্ষাৎ। রাম ঠাকুর বলেন, মহাপ্রভুর অবতার সত্যনারায়ণ তুমি এসেছো। গুরু চেতন গুরু মনন গুরু সব গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। 1930-31 চট্টগ্রাম বিপ্লবী সূর্য সেনের সঙ্গে দেখা করতে যান বালক। বলেন, এরকম দেশপ্রেম সবার যদি হতো দেশের এই দুর্দিন হতো না। সূর্য সেন বলেন, বালক ঠাকুর তুমি একটু চেষ্টা করলে দেশের মানুষকে ক্লেদ পঙ্কিলতা থেকে উদ্ধার করতে পারবে। গুরু জপ গুরু তপ গুরু সব গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। 1937-38 সুভাষচন্দ্র এসেছেন ঢাকায়। সদরঘাটে সভা শেষে সুভাষের সঙ্গে বালকের আলোচনা। সত্যাগ্রহ আন্দোলনে কিছু হবে না, দেশের স্বাধীনতার জন্য আপনি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিন। সুভাষ বলেন, ঠাকুর একটা বাহিনী আপনি তৈরি করুন যাতে বেদের আদর্শ ভারতে পুনঃপ্রতিষ্ঠিত হয়। গুরু স্থিতি গুরু গতি গুরু গুরু কৃপাহি কেবল দিল্লি প্রধানমন্ত্রী নেহরুর বাসভবনের উদ্যানে এক সভা। নেহরু বলেন, বিজ্ঞানের সঙ্গে ভারসাম্য রাখার জন্য আধ্যাত্মিকতার প্রয়োজন খুব বেশি। উত্তরে বালক পালিতে গিয়ে ওঠেন, মানোপুব্বঙ্গমা ধম্মা মনোসিঠা মনোমায়া মনসা চেপসন্নেন ভাসতি বা করোতি বা। গুরু দেশ গুরু কাল গুরু দিল্লি উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণের বাড়ি। বালকের কণ্ঠে সংস্কৃত স্তোত্র, মধুনৌ জ্যাবা পৃথিবী মিমিক্ষতাং মধুশ্চুতা মধু দুঃখে মধুব্রতে দধানে যজ্ঞং। বালকের তত্ত্বালাপ শুনে রাধাকৃষ্ণ বললেন, আমি বুঝেছি আমি বুঝেছি, রঘুপতি রাঘব রাজা রাম প্রতিবন সীতারাম। গুরু সন্ততি গুরু সব গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। দিল্লি রাষ্ট্রপতি নিবাস রাজেন্দ্র প্রসাদের সঙ্গে সাক্ষাৎ। অভিভূত রাজেন্দ্র প্রসাদের প্রতিক্রিয়া, আমি এলাম দেখলাম ও অভিভূত হলাম। গুরু দুলক গুরু ভুলক গুরু সব গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। বারীন্দ্র কুমার ঘোষ অগ্নিযুগের বিপ্লবী তাঁর গ্রন্থে লেখেন, ধর্মাচার্য অনেক আছেন বাগ্মী অনেক দেখেছি, এমন সহজের সন্ধানী অপরূপ বিস্ময় তো আর মানুষের আকারে আগে কখনো দেখিনি। গুরু নৈরামণি গুরু নিরঞ্জন গুরু সব গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম
এমএন রায় র্যাডিক্যাল হিউম্যানিস্ট তাত্ত্বিক। তাঁর মতে ব্রহ্মচারী মহারাজের চিন্তাধারা ভাবসম্পদে এমন সমৃদ্ধ যা মানবের মানসভূমিকে উর্বরা করে তুলতে পারে, পুরাতন সমাজ ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। গুরু চরম গুরু পরম গুরু গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। ওস্তাদ আলাউদ্দিন খাঁ দেশবরেণ্য সুরশিল্পী, তাঁর কথায় আজ আমার সমস্ত সুর সাধনা সার্থক, আমি আমার রামকে ফিরে পেয়েছি। সত্যেন্দ্রনাথ বসু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তাঁর ভাষায় আমরা বৈজ্ঞানিকরা বিজ্ঞানের রহস্য উন্মোচনের কাজে নিয়োজিত আছি। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মনে আপনা থেকে বিশ্বের প্রাকৃতিক রহস্য বিশেষভাবে প্রকাশ পেয়েছে। গুরু জীবন গুরু শরণ গুরু সব গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সব গুরু কৃপাহি কেবলম 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 গুরু কৃপাহি কেবলম। আমি প্রকৃতির পূজারী, আমার গ্রন্থ প্রকৃতির গ্রন্থ, প্রকৃতির গ্রন্থ পূজা করছি, আমার হারমোনিয়াম হচ্ছে প্রকৃতি, প্রকৃতির হারমোনিয়াম আমি বাজাই, সেই হারমোনিয়াম দিয়েই সুর সাধনা করি, আমার ধ্বনি প্রকৃতির ধ্বনি, আমার সুর প্রকৃতির সুর, প্রকৃতির ধারাই আমার ধারা। আমি যে মহাকাশের স্বরগ্রামের সাধনা ও সুর নিয়ে ডুবে আছি, তার ভিতরে আমি অন্য কোনো চিন্তার স্পর্শ রাখি না। আমার সাধনা উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার মতো প্রকৃতির সুরের সাধনা, এর মধ্যে না ডুবলে এর রস গ্রহণ করা যাবে না। মন্ত্র হচ্ছে মনন করে যেটা করা হয়,
সেই বৃহৎ অর্থের সুরে আদিবেদের সুরের কথা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে বিশ্লেষণ করে এই মন্ত্রকে দান করছে। ক্ষেত্রে বীজ পুত্রে যেরকম গাছ হয় এই নারদ ধরি দেহক্ষেত্রে পচিয়ে দিলে এই দেহ বিনা যন্ত্রে সেই সুর যখন বাজবে সেই সুরের ধরি ধ্বনিত হবে সেটা আপনি পূরণ হবে। সুতরাং আজ লক্ষ লক্ষ লোক কয়েক কোটি সন্তান তারা যবেদের বাণী আদিবেদের সুরে সেই জিনিসটাই বুঝতে চেষ্টা করছে। এর মধ্যে কোনো জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ নেই, একটাই জাতি জীব যা একই সূর্য একই চন্দ্র একই গ্রহ নক্ষত্র, একটাই জাতি একটাই নীতি একটাই দেশ একটাই সুর। আমি অনন্ত পথের পথিক, মহাকাশের যাত্রী, আমি দুরন্ত গতিতে এগিয়ে চলেছি অনাদি অনন্তের পথে। সেখানে কোনো অন্তরায় নেই, কোনো বাধা নেই, সব কিছু স্বচ্ছতায় ভরা, প্রসারে ভরা, সুরে ভরা। সেখানে নেই কোনো অনুভূতি, নেই কোনো দর্শন, নেই কোনো স্পর্শন, শুধু নাই নাই আর নাই, শুধু ফাঁকা ফাঁকা আর ফাঁকা। তার সাথে সাথে আছে কেবল আশ্চর্যের পর আশ্চর্য, এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোথা হতে এলো? এই যে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র ফেলে চলে যাচ্ছি, এরও তো শেষ দেখতে পাচ্ছি না। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি তখন ফেলে আসা গ্রামের মতো শহরের মতো মনে হয়, কোথাও বিশ্রাম নেওয়ার বাসনা জাগে না, থাকে শুধু চলা আর এগিয়ে যাওয়া। স্পুটনিকের গতিতে মহাশূন্যের গতির পথে চলতেই শুধু ভালো লাগে। আর কি আশ্চর্য জানো, তখন দেহের দিক থেকে মনের দিক থেকে প্রকৃতির আপন ধারায় এমন এক অবস্থার সৃষ্টি হয় যে তখন এখানকার যে কোনো জটিল বস্তুই অনায়াসে সমাধানে আনা যায়। ভেদ হচ্ছে জ্ঞান, ভেদ হচ্ছে বিবেক, ভেদ হচ্ছে আকাশ, ভেদ হচ্ছে সমাজ কল্যাণের সুর। বেদানন্দী রাম জানা, ভেদ হচ্ছে গণিত, তার জানা হো সরাধি সরাম। গণিতের মাধ্যমে সমাজকে কিভাবে তৈরি করছেন দেখো, জানিতি সঙ্গ জানা হো তমান, সমস্ত দেশবাসী একই রক্তে গড়া, একই চন্দ্র সূর্যের তলে ভাস, একই মাটির বুকে বাস, একই সূত্রে গাথা সব জাতি, তাই থাকবে না কোনো বিবাদ বিচ্ছেদ। ধারন্দিরার অধীশ সঙ্গ জানা হো বরাং, সেই মহান সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাতাল জল মাটি আমাদেরই পূর্বপুরুষ, আমরা তা থেকে জন্ম, আমরা সেইভাবে সেই মতে চন্দ্র সূর্যের মতন সবাই একত্রিত হয়ে সেই মহান কর্মীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্বারে দ্বারে সেই বেদগান গেয়ে গে সবাইকে জানাতে চাই, সবাইকে শোনাতে চাই,
সেই বেদের মর্ম, বেদের সুর, বেদের ধারা, বেদের কর্মের পথের ধারা। আমাদের মন থাকবে স্বচ্ছ, আমাদের মন থাকবে পবিত্র। আমরা সেই উদারতার ভিতর দিয়ে ত্যাগের মাধ্যমে সমাজকে করব সেবা। তোমরা সেইভাবে সবাই দেশের ভাই বোনেরা সেই মতে সেই সুরে জেগে ওঠো নানন্দ বিশ্বের সুরধারায়।